দেশের প্রথম 9 দিনে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর রেকর্ড। আমাদের সিএনডব্লিউ নিউজ টিভি ঢাকা জেলা প্রতিনিধি সজীব আহমেদ হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জুলাইয়ের প্রথম 7 দিনে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর রেকর্ড, প্রতীকী ছবি ঢাকা। দেশে প্রতিদিনই বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। জুলাই মাসের প্রথম 7 দিনে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক তথ্য পর্যালোচনা করে দেখা যায়, 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ মোট 281 জন মারা যান এবং হাসপাতালে ভর্তি হন 62,382 জন। গত বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল মোট 1,089 জন এবং একজনের মৃত্যু হয়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 7,978 জন এবং 47 জনের মৃত্যু হয়েছে। 2022 সালের জুলাই মাসের প্রথম দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 22 জন, 2 জুলাই 49 জন, 3 জুলাই 42 জন, 4 জুলাই 36 জন, 5 জুলাই 46 জন, 6 জুলাই 32 জন, 7 জুলাই 31 জন। অর্থাৎ গত বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 258 জন, কোনো মৃত্যু ছিল না। চলতি বছরের জুলাই মাসের প্রথম দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 270 জন, মৃত্যু হয় 3 জনের, 2 জুলাই হাসপাতালে ভর্তি হন 509 জন, মারা যান 2 জন, 3 জুলাই হাসপাতালে ভর্তি হন 436 জন, মারা যান 4 জন, 4 জুলাই হাসপাতালে ভর্তি হন 678 জন, মারা যান 5 জন, 5 জুলাই হাসপাতালে ভর্তি হন 584 জন, মারা যান 1 জন, 6 জুলাই হাসপাতালে ভর্তি হন 661 জন, মারা যান 2 জন এবং 7 জুলাই হাসপাতালে ভর্তি হন 182 জন, মারা যান 1 জন। অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 1,320 জন, মৃত্যু 18। 3 দিন ভালো ছিল, 3 দিনের দিন ঈদের 3 দিন পর থেকে জ্বর, 20 ঘন্টা পরে জ্বর পড়েছে, এরপরে টেস্ট করা হয়েছে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ছে। জ্বরটা কমছে কিন্তু ওর একটু প্লাটিলেটটা এখনো কম আছে। র্যান্ডমোলজিস্টদেরকে আমরা এগুলো ডিপ্লয় করেছি, ওনারা যাতে ওখান থেকে স্যাম্পল কালেকশন করে তথ্যটা আমাদের কাছে দেন যে কী পরিমাণ ডেঙ্গুর ঘনত্ব, ডেঙ্গু মশার ঘনত্ব ওখানে আছে। মারতে চাই সেটা করতে হবে অবশ্যই সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার 2 ঘন্টা আগে শুরু করতে হবে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত।